মাজিদপুর মৎস্যজীবী সমবায় সমিতির অফিস, সেই অফিসেই চলল ভাঙচুর। ভাঙচুরের পর তৃণমূল বিধায়কের নেতৃত্বে মাছ লুট করার অভিযোগ উঠল। রাঙামাটি জলকর্তি হাইকোর্টের নির্দেশ মূলে আমরা সাত বছরের জন্য লিস্ট প্রাপ্ত হই, সেটা পজিশন পাই 3/5/2024 তারিখ। তো বর্তমানে আমাদের সেটা জলকর পাওয়ার পরে আমরা চাষাবাদ শুরু করি। এবার কিছু ওই আমাদের যে এমএলএ সাহেব সমর মুখার্জি, তিনি কিছু দুষ্কৃত লোক এবং বিভিন্ন সমিতির থেকে লোকজন এনে থানার পেছনে ডাকবাংলোয় মিটিং করে। মিটিং করার পর তারা জল করে ধাওয়া করে, সব লোকজনকে নিয়ে গিয়ে আমাদের পুরো বাধাল, ওখানে দুটো বাইক ছিল আমাদের দোকানদারের, সেই বাইক সহ সব ভাঙচুর করে লুটপাট করে নেয়। এসডিও সাহেবের যে কথা যে বাজিতপুর মৎস্যজীবী সোসাইটি মাছ মারবে, আমরা এখানে যে কোনো জোগানদার রাখা যাবে না, এটাই অ্যাডিশনাল ডাইরেক্টর অফ ফিশারিজ এসডিও বিডিও আইসি ডিএলআরও এটাই। তাই আজকে বাজিতপুর এফসিএস এর সদস্যরা এখানে মাছ মারতে এসছে, চুকুলডা তারা এখানে কামাত করেছিল, কিসের কামাত? বাজিতপুর ফিশারম্যান সোসাইটির কোনো লোক জানে না, তাই বাজিতপুর ফিশারম্যান সোসাইটির লোকেরা এসছে তাদের জল করে দখল। বাজিতপুর ফিশারম্যান সোসাইটি মৎস্যজীবী তাদের পেটে লাঠি মারছে, তারা না খেয়ে মরছে। তাই গতকাল যে মিটিং হয়েছিল তাতে এসডিও সাহেব বলেছে কোনো যোগানদার রাখা চলবে না, বাজিতপুর ফিশারম্যান সোসাইটি মাছ মারবে। ঝড় থেকে রেহাই মিললেও সকাল থেকে একটানা বৃষ্টি, আর তাতেই রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু জল জমেছে। হাওড়া ময়দানের ছবি দেখতে পাচ্ছেন, রাস্তা না নদী তা বোঝার উপায় নেই, এত জল জমেছে। আর সেই জল পেরিয়ে স্লথ গতিতে চলছে যানবাহনের যাতায়াত। হাওড়া ময়দানের ছবি এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এখনো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। শালকিয়ার ছবি দেখছেন, যেভাবে জল জমেছে বিভিন্ন জায়গায়, হাওড়া হোক বা বিটি রোড, সেখানেও একেবারে জল থই থই রাস্তা। আর তা পেরিয়ে ধীরে ধীরে যানবাহন চলছে, তবে জনজীবন যে বিপর্যস্ত তার বলার অপেক্ষা রাখে না। বিকেল সোয়া চারটের ছবি বন হুগলির সামনে, ক্াকে